মন মানে না তীর্থ করি, মিছা মায়ায় ঘুরে মরি। আমার অবস্থা হচ্ছে তাই, মন মানছে না ব্লগ না বানাতে পারলে। এই যে এখন খাবো ডিনার, দেখো এই যে এখন ব্রেড এগুলো খাবো, আর এই যে চিকেন আছে এখানে, এটা ডিম আছে, এটা খাবো। চলো দাও, সে পার্সেল এসছে, পার্সেল দেখি, ছুরি ধরনের ধারই নেই এখন। ছেলেটাকে আমি ক্ষত বিক্ষত করে দিয়েছি আমি, দিয়ে এটা বেরোলো এটার থেকে। এক হাত দিয়ে ক্যামেরা, এক হাত দিয়ে পার্সেল খোলা হয় বলো? আমার ফেভারিট মনের মতো সকালবেলায় হেভি কাজের জিনিস, ঢাকা, তার নিচে এটা এটা এরকম দিতে হবে, ঢাকা দিতে হবে। এই আমার এগ বয়েল হচ্ছে, এই যে দুটো এগ দিয়েছি, দুজনে খাবো। হ্যাঁ যাচ্ছি, এগ বয়েল হচ্ছে আমাদের। এখন সময় হচ্ছে 3:40, সেটা দেখলাম তো। হ্যাঁ হাই ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি এখন তরতাজা হয়ে উঠেছি, এখন বাজে 3:40, তা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই যে এগ বয়েল হয়েছে, আমাদের নতুন এগ মেকার চলে এসছে, সেখানে এগ বয়েল করে বড় একটা টাপাস করে খেয়ে নিয়েছে, আর আমার জন্য একটা। আমি এখন ভাত খাবো, খাবো, স্নান করেছি, পুজো সেরেছি, সব ঘরের কাজকর্ম করেছি, আর ব্লগ বানাতেই পারিনি কালকে। বার হচ্ছে বুধ, তারিখ হচ্ছে 12, তা চলো এখন খাওয়া শুরু করা যাক। বড় এদিকে স্টার্ট করে দিয়েছে খাওয়া, আর আমি খাবো। কি লাঞ্চে আমাদের কি আছে একটু দেখে নাও। আছে এই যে আমার এগ বয়েল, উচ্ছে আলু ভাজা, আর এদিকে ডিম দিয়ে চিকেন দিয়ে একসঙ্গে কষা, এদিকে লাউ বুড়ির তরকারি। কালকে তো ব্লগ বানাতেই পারিনি, প্রথম উচ্ছে ভাজা দিয়ে খাবো। এগ মেকারের ডিম বয়েল দেখি, পারফেক্ট হয়েছে একদম, তারও পারফেক্ট নিয়েছে কোম্পানি। আজকে ব্রেকফাস্টে বাটার টোস্ট খেয়েছি, আমি ভুলে গেছি। আমি আজকে কটার সময় ঘুম থেকে উঠে দেড়টা, আজকে দেড়টার সময় ঘুম থেকে উঠে বলছি কি কী খাবো, খিদে পেয়েছি। হ্যাঁ বাজে দিদি সকালে খেয়ে, আর ডিম দিও না, আমি ডিম কতো খাবো। বাজে তুমি সকালে খেয়েছো, ভুলে গেছো সকালে? হ্যাঁ ভুলে গেছি। এখন আমি চিকেন লেগ পিস দিয়ে মার হবে, মার। যারা সাবস্ক্রাইব তুলে নিচ্ছ তাদেরকে আমি এটা দিয়ে পিটাবো, পিটুনি দেবো, পিটুনি। সাবস্ক্রাইব যারা তুলে নিচ্ছ তাদেরকে আমি পিটুনি দেবো, কিন্তু একদম সাবস্ক্রাইব তুলবে না বলে দিলাম। তা হচ্ছে হচ্ছে আমি খেয়েছি ভুলে গেছি, আবার দেড়টার সময় উঠে বর ভাগ্যিস দুধ টুধ জাল দিয়ে রেখেছিলো, নাহলে আজকে আমার খিদে দেবে পেট একদম। আমি যে খিদে পেয়েছে বিস্কুট দিয়ে দুধ দিয়ে উঠে ঘুম থেকে খেয়েছিল, শরীর একদমই ভালো নেই। কি হলো? হ্যাঁ ভালো হয়েছে চিকেনটা। আর শরীরটা একদমই ভালো নেই, মানে ব্লগ বানাতেই পারছি না, কালকে তো কোনো ব্লগই বানাইনি। আর কি হবে ব্লগ বড় বড় বানিয়ে, কেউ তো আর দেখছে না, ভিউস মানে ভিউ বাড়ছে না, সাবস্ক্রাইব আরও উঠে যাচ্ছে, কেটে যাচ্ছে। তা বড় বড় ব্লগ না করে ছোটো ছোটো ব্লগই ভালো,
কষ্ট করে খেটে নাক দিয়ে সর্দি পড়ছে ঝরঝর করে, তারপরে গলা খুশখুশ করছে, তারপরে মাথা তাকাতে মানে তুলতে পারছি না, তার ভিতরে রোজ ব্লগ বানাচ্ছি, কী খাচ্ছি কী করছি যতটা পারছি চেষ্টা করছি, একা একা ক্যামেরা ধরে, বর তো কিছু হেল্প করে না এইসব বিষয়ে, আর বর এইসব হেল্প করলে পেটে ভাত যাবে না, বরের কাজ আছে। তা আমি চেষ্টা করে যাচ্ছি, মানে যুদ্ধ করছি মনে হচ্ছে, যেন চোখ তো মনে হচ্ছে পুরো নষ্ট হয়ে গেছে ইউটিউব করে করে, মানে চোখের বারোটা, এখন চোখের ডাক্তারখানায় যেতে হবে চোখ দেখাতে, এত কিছু করেও মানে কোনো সাবস্ক্রাইব নেই, কোনো হচ্ছে আরও কমে যাচ্ছে, কেটে নিচ্ছে না তুলে নিচ্ছে ভগবানই জানে, আমরা তো এসব ব্যাপারে বুঝিও না। এই তারপরে মানে ব্লগ মানে সন্ধ্যা দিয়ে আমি মাথায় তুলতে পারছি না, কালকে তো ব্লগ বানাতেই পারিনি, মানে আজকে 1:30 সময় ঘুম থেকে উঠেছি, এরকম একটা শরীর খারাপ, এতটাই খারাপ। আর এখন সময় কত, এখন 11:03 বাজে, এখন আমরা খাবো, কিন্তু এখনও আমার শরীর ততটা ভালো নেই, এই ভালো এই খারাপ হয়ে যাচ্ছে, এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি কোনো ফল পাচ্ছি না, মানে একদম বিফলে যায় বলে বলে মানে কী বলে ভরসে ঘি ঢালা মতো হচ্ছে অবস্থা। তাই যাই হোক, তবু এই যে করছি একটু, মন মানে না তীর্থ করি মিছা মায়ায় ঘুরে মরি, আমার অবস্থা হচ্ছে তাই, মন মানছে না ব্লগ না বানাতে পারলে। এই যে এখন খাবো ডিনার, দেখো এই যে এখন ব্রেড এগুলো খাবো, আর এই যে চিকেন আছে এখানে, এটা ডিম আছে, এটা খাবো, চলো দাও। বড় রান্না করে মানে এত একটু ঝাল ঝাল না এটা খেতে, ডিম আছে হাঁসের ডিম, আবার আমরা ডিমের মেকার পেয়ে খালি ডিম সিদ্ধ করছি, আর ডিমকে আবার প্রেশার হাই না হয়ে যায় বেশি, দুটো ডিম বয়েল অলরেডি হয়ে গেছে, ভালো ঝাল ঝাল রান্না হয়েছে, ভালো হয়েছে। তোমার আর কি কি যাবে, এখন আমরা ঘুমো ঘুমো করতে যাব, বর একটু মাথায় অয়েল ম্যাসেজ করে দেবে, ঠিক আছে, শরীরটা তো ভালো নেই। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করি, তো আজকের ভিডিওটা দেখে আপনাদের যদি একটু খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর আপনারা ভালো থাকবেন আর আমাদেরকে একটু ভালোবেসে যাবেন। তাহলে চলুন দেখা হবে কালকে আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, টাটা গুড নাইট গাইস, চলো।